আর তাবলিগের বিষয়ে দুই পক্ষ যেহেতু মারমুখী অবস্থানে আছে, তো প্রশাসনিকভাবে আপনাদের কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? আগামীকাল থেকে ঠাকুরগাঁও জেলা তাবলিগের একটি সম্মেলন, তাবলিগের ইজতেমা অনুষ্ঠিত হবে রানী সংকলে। সেখানে আরেকটি গ্রুপ এটাকে বাধা দেওয়ার বা প্রতিহত করার প্রচেষ্টা চালাচ্ছে, এটা আমি বলবো যে এটা অপচেষ্টা। আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা অনুমতি দিয়েছি, আমাদের সুপারিশে জেলা প্রশাসক মহোদয় অনুমতি দিয়েছেন, এবং সেখানে সেটা যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে পারে সেজন্য আমরা পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের পুলিশ ফোর্স পর্যাপ্ত থাকবে, পাশাপাশি অন্যান্য বাহিনীও থাকবে, এবং আমাদের সাদা পোশাক এবং ডিবি তারাও কর্তব্যরত অবস্থায় থাকবে। ওই ইজতেমা অনুষ্ঠানে যদি কেউ কোনো বিশৃঙ্খলা করার অপচেষ্টা চালান তাহলে সেটা শক্ত হবে, সেটা আমরা প্রতিহত করা হবে এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করলে সেটা আমরা বরদাস্ত করব না, যে কোনোভাবে হোক আমরা আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখবো, কোনোভাবে সেটা অবনতি হওয়ার কোনো সুযোগ প্রদান করা হবে না। পাশাপাশি যারা এটা প্রতিহত করার অপচেষ্টায় লিপ্ত আছে তাদের প্রতি আমি অনুরোধ করবো, আপনারা এই অপচেষ্টা থেকে সরে আসুন এবং যাতে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে এই ধর্মীয় অনুষ্ঠানটি ইজতেমাটি সম্পন্ন হতে পারে সে ব্যাপারে তাদেরকে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি। এরপরেও যদি কেউ সেটি বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে সেটা আমরা বরদাস্ত করব না, আমরা সেটা প্রতিহত করব এবং যে কোনো মূল্যে শান্তিপূর্ণভাবে সেখানে যাতে ইজতেমা অনুষ্ঠিত হতে পারে সে বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এ বিষয়ে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন সবাই আমরা দৃঢ়প্রতিজ্ঞ। ধন্যবাদ। নিরাপত্তা ব্যবস্থা এখানে আমাদের থাকবে, গোয়েন্দা বাহিনী থাকবে সাদা পোশাকে, থাকবে ডিবি থাকবে, এবং আমাদের পুলিশের প্রায় 300 সদস্য সেখানে মোতায়েন করা আছে, পর্যায়ক্রমে সেখানে থাকবে, সেখানে চেকপোস্ট হবে এবং অন্যান্য বাহিনী আমরা র‍্যাব থাকবে। সবাই মিলে আমরা আশা করছি যে সেখানে শান্তিপূর্ণ একটি ইজতেমা অনুষ্ঠান করতে আমরা সক্ষম হব। ধন্যবাদ।